হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, অনেকদিন পর আবার গরমের মধ্যে একটা খুব মজাদার শরবত রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। শরবত আমাদের প্রায় সকলেরই প্রিয়। এই শরবতটি খুব স্পেশাল। ভিজিয়ে দিয়েছি 2 চা চামচ দুধমা, অল্প পানিতে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ও 1 চিমটি লবণ। দুধমাটা যদিও পানি দেওয়ার সাথে সাথে একটু সাদা সাদা রং ধরে, তারপরও দুধমাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় যাতে দুধমাটা পুরোপুরি গলে যায়, খেতে সুবিধা হয়। তারপর একটি চামচের সাহায্যে ভালো মতো ঘুটে নিলাম। আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম যেন দুধমাগুলো ভালো মতো ভিজে বা নরম হয়। তারপরে আমি আবার একটা চামচ দিয়ে ভালো মতো দুধমাগুলোকে একটু আলগা আলগা করার জন্য ভালো মতো ঘেঁটে নিলাম। তারপর এখানে মিশিয়ে দিয়েছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস মিশালে খুব সুন্দর একটা মানে ফ্লেভারও আসে এবং খেতে বেশ ভালো লাগে। এই গরমের মধ্যে আসলে আমাদের সবারই পানি শূন্যতা দেখা দেয়। সবসময় শুধু পানি খেতেও ভালো লাগে না, কিন্তু আমরা যদি শরবত খাই তাহলে দেখা যায় শরীর বেশ আরাম হয় এবং শরীরেরও উপকার হয়। ঠান্ডা পানি মিশিয়ে দিয়েছি, তারপর আবার ঘুটে নিচ্ছি। এখানে অনেক দুধমা আছে তাই একটু বেশি পরিমাণ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কলসি। সেই কলসির মধ্যে আমি দুধমাগুলো মিশিয়ে দিলাম। এই ছোট্ট 1 কলসি শরবত আজকে বানাবো। এখানে রুয়াবজা আমি মিশিয়ে দিয়েছি। রুয়াবজা মেশালে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে এবং খেতে বেশ ভালো লাগবে। তারপর আবারও সেটা ঘুটে নিচ্ছি। তারপর এখানে বরফ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে ঠান্ডাটা কম হয়েছে তাই বরফ দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের প্রাণবন্ত এবং মজাদার এই শরবত রেসিপিটি। খুব সহজেই হয়ে গেল তাই না? এখন শুধু খাওয়ার পালা। দেখার সুন্দরের জন্য একটু কিছু করা দরকার, তাই আমি একটা লেবু স্লাইস করে নিচ্ছি ও আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরা। লেবু স্লাইস করার পরে আমরা লেবুর সেই স্লাইসটি এখানে দিয়ে দিলাম গ্লাসের উপরে। দেখতেও ভালো লাগছে এবং খেতে তো অসাধারণ হয়েছে, যেটা আপনি তৈরি করে খেলে বুঝতে পারবেন। যদি আমাদের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।